शब्द करो ना। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কে কে আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি প্রথম, আসসালামু আলাইকুম ফুফা, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কে কে আছেন? প্রথম বানানো ভুল, প্রথম হয়ে গেছে, সমস্যা নাই, টাইপ করতে গেলে একটু এদিক সেদিক হয়। যারা যারা লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মাসুদা আপু কমেন্ট করছে বগুড়ি, থ্যাংক ইউ আপু, ধন্যবাদ আপু। কেমন আছেন জানাবেন, বাকি কে কে আছেন জানাবেন প্লিজ। এই চোখে লাগবে ওর হাতের নখ ইবনাত। সবার কি অবস্থা, কে কেমন আছেন বলেন, কে কি দিয়ে রাতে খাওয়া দাওয়া করলেন? প্রথম দিতেন টার্গেট ফিল আপ হয়ে যাবেন, প্রথম দিতেন ভাই কি কমেন্ট করছে, টার্গেট ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। মায়া জাহিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ মায়া জাহিন আপু। যারা যারা লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু লাভ লাইক দিবেন, কমেন্টের ফাঁকে ফাঁকে একটু সুন্দর সুন্দর করে লাভ লাইক দিবেন। মাঝখানে স্বর্ণা ফোন দিয়ে দে, বুবলি সেরা সেরাই থাকবে, অপু ষড়যন্ত্রকারীরা, আপু ষড়যন্ত্রকারীরা ডুববে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাসুদ আপু। মন ফাগুন দিদি কমেন্ট করছে, এবছরে সেরা যোগ্য নায়িকা বুবলি। দিদি কি অবস্থা, কেমন আছেন আপনি? অনেকদিন পরে মন ফাগুন দিদিকে দেখলাম। দিদি শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? এই তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, আর এখানে থাকলে কোনো শব্দ করতে পারবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই একটু লাভ লাইক দেন প্লিজ। বুবলি যাকে ছাড়া অন্য নায়িকাদের আর দেখা যায় না। সনি আপু কমেন্ট করছে, হাই আপু, হ্যালো সনি আপু, কি অবস্থা আপু, কেমন আছেন, ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। কে কে আসছেন সবাই একটু কমেন্ট করবেন, কমেন্টের ফাঁকে ফাঁকে একটু লাভ লাইক দেবেন বেশি বেশি। মন ফাগুন দিদি কমেন্ট করছে যে ধন্যবাদ মন ফাগুন দিদি। আচ্ছা হাই আপু কেমন আছেন? মিথিলা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? প্রীতি জান্নাত নাইমা আপনি? হ্যাঁ প্রীতি আপু আমি, আমি ছাড়া কি অন্য কেউ থাকবে আপু? আচ্ছা সাইদ ভাই কমেন্ট করছে যে ও আচ্ছা আচ্ছা আপনি, ও আমার ক্যাপশন দেখা বলছেন না গো বইনে, এত বড় দুঃসাহস, দুঃসাহস আবার আমার জীবনেও হবে না। আমি জানি যে নায়িকা হওয়ার কোন কোয়ালিটি আমার মধ্যে নাই, সুতরাং ওইটা ঘুমায় ঘুমায় আমি স্বপ্নেও দেখি না। সাইফ ভাই কমেন্ট করছে যে আর আর কোনো কাজ নাই। না ভাই আমার আর কোনো কাজ নাই ভাই, এটাই আমার কাজ বর্তমান সময়ের সেরা অভিনেত্রী বুবলি। মমিতা মনি আপু আপনাকে ধন্যবাদ, শুধু অপু আর বুবলি। সাইফ ভাই ধন্যবাদ আপু, মাহি আপু আসে নাই? না সনি আপু, মাহিকে তো কত কয়েকদিন ধরে দেখি না বেশি একটা, ও মনে হয় অনলাইনে কম থাকে। আচ্ছা অপরিচিতা চৌধুরী, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি লক্ষ্মীবোন, আপনি কেমন আছেন? আপু কালকে কি মেহেদি রাজকে ব্লক, হ্যাঁ হ্যাঁ আমি ব্লক করে দিছি বিয়াদ অতিরিক্ত, কারণ ওনাকে ব্লক আমি করতাম না, উনি আমার একদম আমার খুব কাছের একজন ভাইকে খুব খারাপ ভাষায় গালি দিছে দেখে আমি ব্লক করে দিছি।
শ্রাবণ জয়া বুবলির দোষটা কেন আপনি দেখতে পান না বুঝলাম না আপু কোথায় দোষ দোষ হইলে তো দোষ দেখবই আপু যখন যার দোষ হবে আমাদের চোখ আছে আমরা দেখব শ্রাবণ জয়া আপনাকে অনেক ধন্যবাদ ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন রংধনুর মতো সাত রঙে রাঙুক তোমার জীবন থ্যাংক ইউ আমিনুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া খুব বড় করে কমেন্ট করবেন না বড় কমেন্ট পড়তে একটু কষ্ট হয় বুবলিকে নিয়ে কথা বলা বন্ধ করেন আপনারে এমনিতে ভাল লাগে পচা জিনিস নিয়ে গাটা গন্ধ গাটা আচ্ছা যাই হোক প্রীতি জান্নাতুল আপু আপনাকে অনেক ধন্যবাদ কলিজার বোন সুন্দর কমেন্ট করার জন্য আপনার কমেন্টেও বোঝা গেছে আপনি অনেক ভালো মানুষ তন্নি তাহান লাভ ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোরা ভাই জামান ভাই আয় পড়ছে আসসালামু আলাইকুম জামান ভাই থ্যাংক ইউ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জামান ভাই আনোয়ার ভাই করেছে আপু আমি যখন থেকে ছবি দেখি আমি কখনো অপু বিশ্বাসকে পছন্দ করি নাই আনোয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পছন্দ অপছন্দ এটা আসলে যার যার মনের ব্যাপার ভাই বুঝতে পারছেন কারণ প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের রুচি আলাদা দৃষ্টি আলাদা যার কাছে যাকে ভালো লাগে ভাইয়া আচ্ছা নাজিম ভাই কোন করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজিম ভাই থ্যাংক ইউ ভাইয়া খালা মা হ্যাঁ ভাতিজা বলো কি অবস্থা তোমার তো খুঁজেই পাওয়া যায় না কই কই থাকো তুমি বুবলি সব থেকে সেরা এবং যোগ্য নায়িকা বর্তমান সময় এবং ভালো মনের মানুষ থ্যাংক ইউ কেমন আছেন খালা মা ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো তুমি কি আসতো নাকি নাই তোমার তো এখন আর লাইভে ঠিক মতো দেখাই যায় না লাইভ টাইভে কি আসো না নাকি আচ্ছা ডালিউড বিউটি কুইন বুবলি আপু বেড়াদের পরের বউকে কি বলে বেড়াদের পরের বউকে কি বলে সতীন 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 বলে না পরের বউকে কি বলে বলতে যদি স্টিল সে থাকা অবস্থায় তার হাজবেন্ড বিয়ে করে তাহলে সতীন হয় আর যদি তাকে আগে তালাক দিয়ে দেয় তারপরে হাজারটা বিয়ে করলে তার সাথে তার কোনো সম্পর্ক থাকে না সতীন সে হয় না আমার পরীক্ষা চলতেছে তাই আসি না ও আচ্ছা আচ্ছা কেন বন্ধ করবে বুবলি সব দিক থেকে ভালো তাকে নিয়ে কথা বলবে না তো কাকে নিয়ে কথা বলবে না জি আপু কমেন্ট করছে বুবলি থ্যাংক ইউ আপু বুবলির পক্ষে যারা কথা বলছে তাদের কাছে অনুরোধ বুবলিকে নিয়ে বুবলিকে বিয়ে করে অন্তত অন্যের জামাই চুরি করার থেকে আটকান ফাউল মহিলা একটা প্রীতি আপু এইভাবে কাউকে কথা বলতে হয় না বোন আপনি অনেক ভালো আপনার কমেন্টে বুঝতে পারছি এইভাবে বললেন না ঠিক আছে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ব্যক্তিত্ব আছে তমা আচ্ছা জয়া হোসেন নুসরাত ফারিয়া দেন বুবলি ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য লাইভে সবার প্রতি সালাম এই বাড়াবাড়ি করবা না এখান থেকে সইরা বলছে না করতে অন্য রুমে যাও বুবলি তোর কাছে সারা জীবন সেরা থাকবো খারাপ কিছু করলেও কারণ তুই তো খারাপ জি না ভাই এটা কখনোই না কারণ যখন খারাপ কোনো কিছু হবে ইনসান আক্তার মিম আচ্ছা এটা আপু বলছেন জি না আপু আমি এতটা অন্ধ না যে খারাপ কোনো কিছু করলে আমার চোখে পড়বে না যখন আমি খারাপ দেখবো তখন অবশ্যই আমি সেটার প্রতিবাদ করব আচ্ছা আপু বুবলি কেমন আছে তুমি কি জানো না আপু আমি কিভাবে জানবো সে একজন নায়িকা মানুষ আমি একজন সাধারণ মানুষ তারা তাদের জীবনযাপন তাদের সবকিছু লাইফ স্টাইল সবকিছু আলাদা আমরা কিভাবে জানবো আপু তারা কেমন আছে বলেন তো আপনিও যেমন আমিও তেমন জলে বুঝি এর থেকে বেশি কিছু আসে না আমার বুবলির জন্য শুভরাত প্রীতি আপু প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা আপনি কাউকে পছন্দ করবেন না ভালো কথা কিন্তু কাউকে খারাপ কিছু বলা ঠিক না মাসুদ আপু কমেন্ট করছে বুবলি সেরা থ্যাংক ইউ ময়না খাতুন তুই না আপু এইটা এইটা মজা করে বলছেন এতটুকু আমি বুঝি সময় সেরা নাই কে বুবলি থ্যাংক ইউ লাভি বাপু না জানলে এত বড় বড় কথা বলেন কোনটা কোথায় বড় বড় কথা বললাম কই না যখন যা বলি সেটা তো ঠিক ঠিক বলার চেষ্টা করি কই আমি তো ছোট মানুষ ছোট কথা কই বড় কথা কইলে কি ওজন করে পারতাম বলেন তো শ্রাবণ জয় একটা কথা বলি আপনি এই বুবলির কথা বাদ দেন অন্য কিছু বলে ভিডিও বানান খায় না বুঝছেন খায় না তো আপু ভয়ঙ্কর জঘন্য অপু ভয়ঙ্কর জঘন্য মুখে মধু অন্তরে বিষ মিথ্যা কথার পিএইচডি অপু বিশ্বাস
তামজিদ ভাইয়া জিন্দাবাদ। রিপন ভাই কি অবস্থা, কেমন আছেন? তাহলে বুবলির নামে না বলে সব সময় কেন অবুকে নিয়ে পড়ে থাকেন? বুবলির নামেও বলি আমি, আমার ভিডিওগুলো দেখেন, হয়তো আপনারা ভালো করে ওয়াচ করেন না আমার ভিডিও, শুধু থাম্বনেল দেখেন, টাইটেল দেখেন, এতে করেই বুঝে যান যে আমি মনে হয় শুধু অপু বিশ্বাসকেই নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম লাইভে সবাইকে, ফুফা সালাম জানাইছে। আপু, অপু বিশ্বাসের স্বার্থের কারণে সবকিছু করতে পারে, বুবলির ক্যারিয়ার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে অপু বিশ্বাস, বিগত ইন্টারভিউ দেখলে বোঝা যায়। শুনেন, যখন মানুষের দোষ দেখবেন তখন সত্যিটা বলার মতো বা সেইটার প্রতিবাদ করার মতো সৎসাহসটা রাখতে হবে। এই যে গত কয়েকটা ইন্টারভিউ থেকে আমরা দেখতেছি যে অপু বিশ্বাস যেভাবে প্রকাশ্যে বুবলির পিছনে লাগছে, এই কাজটা যদি বুবলি কোনোদিন করত আপনারা কি বলতেন বলেন? আপনারা তো সে তখন প্রতিবাদ করতেন না, আপনারা সেই তখন তাও অপু বিশ্বাসের হয়েই কথা বলতেন। তো ওই রকমই আপু, যার যার দিক থেকে তার তারটা, বুঝতে পারছেন? আপু জিনেদা এমডি ওমর বলছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ওমর ভাই? আপু বুবলি এখনো মুখ খুলছে না, এটাকে আপনি কি হিসেবে নেবেন? হয়তো এমন কোন কারণে সে তার পিঠ দেয়ালের সাথে আটকে গেছে, সে পারতেছে না মুখ খুলতে, তাই না? প্রত্যেকটা মানুষই চায় তাকে নির্দোষ প্রমাণ করতে। ভণ্ডবাসী এক হয়েছে, চার নষ্ট এক হয়েছে, বুবলিকে মিডিয়া থেকে সরাতে ব্যস্ত, এখন থেকে বুবলির নামে একটু বেশি বেশি বললেন। কার নামে বেশি বললাম, কার নামে কম বললাম সেটা কোনো কথা না, যার যখন দোষ দেখবো, যার যখন ইয়ে দেখবো সেটাই প্রতিবাদ হবে আপু। কেউ আমার ঘরের না, যেহেতু ভিডিও বানানো আমার কাজ, কেউই আমার ঘরের না। অপু বিশ্বাসও আমার শত্রু না, বুবলিও আমার বান্ধবী না, ঠিক আছে? এরা নায়িকা, এদের লাইফ স্টাইল আলাদা, তাদের নিয়ে তর্ক। হ্যাঁ একদম, আপনি ঠিক কথা বলছেন তোরা ভাই। আপু আপনি যেভাবে বুবলিকে সাপোর্ট করো, আপনার মতো কেউ সাপোর্ট করে না। অপু আপু আপনাকে ধন্যবাদ, মিম মিম আপু আপনাকে অনেক ধন্যবাদ, কলিজার বোন। আচ্ছা তোমা আপু, আপনি যদি মনে করো যে ডুবলি তাহলে বোকার স্বর্গে আছো। তাহির আপু এইভাবে বললেন না, আপনারা কি জানেন শব্দ করো না, শব্দ করো না। ধন্যবাদ 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 কলিজার ভাই, এতদিনে যে তুমি আমার মনের কথাটা বুঝতে পারছো তার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আরিয়ান আমাকে সবসময় আপু বইলে ডাকে, খুব ভালো একটা ছেলে, ওর এই কমেন্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, আপনারা কেউ আমাকে কারোর দলে টেনে ভারী করবেন না। আমি, হ্যাঁ বলো, ভালো হয়েছে যাও, কেউ আমার ঘরের মানুষ না, অপুও না বুবলিও না, যেটা নীরব বানানো আমার কাজ ওইটাই কথা। আরিয়ান তুমি যেটা বলছো সেইটাই ভিউ, বুঝতে পারছো? হ্যাঁ এইটাই সত্যি কথা। অনেকে বলেন না আমি তো টাইম পাস করার জন্য আসি না, এটা তোমার প্রফেশন না, আমার ভালো লাগে না তাই ফেসবুকে কাজ করি, এগুলো হুদ্দা কথা, ন্যাকামি কথাবার্তা। বেলা শেষে ওই একটাই কথা, ভিউ ভিউ ভিউ। হ্যাঁ আমি ভিউর জন্যই ভিডিও বানাই, ঠিক আছে? আচ্ছা রুবেল ভাই কমেন্ট করছে যে হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই, আপনি কেমন আছেন? অপু সতীনকে চুমু দিবে, আল্লাহ না করুক তোমার যদি, এগুলা কি কথা বলেন তাহির আপু? সতীন কি তারা আছে এখন বলেন? তাকে ডিভোর্স দিয়ে দিছে, ডিভোর্সের পরে একটা লোক বিয়ে করতেই পারে, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও সতীন কিভাবে হয়? আপনারা কি হিসেব করেন, কি হিসেবে কথা বলেন জানি না। আপু কেমন আছে? ভালো আছি মাহি আপু, তুমি কেমন আছো? ধন্যবাদ মাহি আপু। কি অবস্থা মাহি আপু, তোমাকে সনি আপু খুঁজে গেছিল। অপুদির এখন বয়স হয়েছে, নায়িকা পার্টে মানায় না, বাট একটা টাইমে সুপার টুপার ছিল,
আর যেটা সত্যি সেটা হলো বুবলি পূজা চেরি এখন টপ লিস্টে আছে। শাহনাজ পারভীন আপু আপনাকে অনেক ধন্যবাদ, কলিজার বোন সুন্দর কমেন্ট করছেন আপনি। পারভেজ ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাই, থ্যাংক ইউ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেউ খারাপ মন্তব্য না, খারাপ মন্তব্য বা খারাপ কথা বলবেন না, ব্যবহারে বংশ পরিচয়। থ্যাংক ইউ আরিয়ান, খাওয়া দাওয়া করছো? পারভেজ ভাই খাওয়া দাওয়া করছেন? কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন বলেন। আমরা কোনো তর্কে দ্বন্দ্বে না জড়াই, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের পছন্দ থাকতেই পারে আলাদা আলাদা, যে যাকে পছন্দ করে, যে যাকে সাপোর্ট করে, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, কখনো কারোর পিছনে লাগবেন না। হাও আজকে হাওয়ানুর ভাই বেগম আপু কমেন্ট করছে, হাই হ্যালো। ফারদিন আহমেদ, আচ্ছা ফেয়ার, ডুবলির কোনো দোষ নাই, সব দোষ অপু আর মুন্নির। আচ্ছা তোমার লাইভ গুলো আমি যখন দেখতে পারি না নেটের কারণে পরে পরে দেখে নেই। ও আচ্ছা তাই না, তোমার এখানে অনেক সমস্যা তাই না মাহি আপু নেটের? সুমন ভাই বলছে আসসালামু আলাইকুম, তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাই আপনি কেমন আছেন? যারা নতুন আছেন সবাই একটু বোনের পেজটা ফলো করে পাশে থাকবেন। আচ্ছা সেরা নায়িকা আপনি? না গো রবেকা আপু, আমি জানি এই মানে স্বপ্ন না, শুধু দুঃস্বপ্ন আমি কখনো ঘুমায় ঘুমায়ও দেখি না, কারণ আমি ওই যে নায়িকার নও আমার মধ্যে নাই, সুতরাং আমি নায়িকা হব কেন, মানে নায়িকা হওয়ার কোনো কোয়ালিটি আমার মধ্যে নাই, সুতরাং এইসব গাঁজাখুরি কথাবার্তা আমি বিশ্বাস করি না। আফিফ আপু কমেন্ট করছে, হাই আপু, হ্যালো আপু। তাসফিয়া আপু কমেন্ট করছে, বুকলি ধন্যবাদ সবাইকে। জামান ভাই কই? জামান ভাই আস্তে আস্তে মাহি, তোমার কি ডাই যন্ত্রটা আমাকে দেবে? ডাই যন্ত্র কোনটা? আপনি কেন অপুকে নিয়ে পড়ে থাকেন কেন? সামিরা মিম, আমি কাউকে নিয়ে পড়ে থাকি না ভাই, যেটা টপ টপ ইয়ে থাকে, টপিক থাকে, আমি সেটা নিয়ে কথা বলি, আমার কাউকে নিয়ে পড়ে থাকার দরকার হয় না ভাই। অপরাজিতা আপু কমেন্ট করছে, ঢালিউড বিউটি কুইন বুবলি আপু। আচ্ছা থ্যাংক ইউ আপু। সুমন ভাই বলছে, হা আপু ভালো আছি, ভাগ্নি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছো। না নিহা জামান ভাই বলেন ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার লাইভে অপু বুবলি নাম কেন নেবেন? এরা দুইজন নষ্ট মেয়ে বাংলাদেশে আছে। নোহা ইসলাম ভাইয়া ধন্যবাদ ভাইয়া, কলিজার ভাই আপু, আজকে তুমি আমার প্রিয় খাবার রান্না করলে, আমাকে দাওয়া তো দিলে না, আমার প্রিয় খাবার কোনটা আমি তো ভুলে গেছি, বলো তো আরিয়ান কোনটা? কিসের কথা বলছো, তন্দুরুটি না নান রুটি, কোনটা কোনটা বলো? তন্দুরুটি না নান রুটি, আমি তো আজকে তন্দুরুটি আর নান রুটি ছাড়া আর কিছুই দেখাই নাই। পাইসি জামানকে শেয়ার ডান, থ্যাংক ইউ। তুমি মোর জীবনের ভাবনা, বুবলিকে টেনে নিচে নিচে নামাতে চাচ্ছে সবাই। রুবেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমিও বুবলিকে লাইক করি। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো মন্দ, ভালো খারাপ দিক আছে, তবে তারপরেও আমরা যে ধর্মের মানুষ, আমাদের ধর্মের মানুষকে প্রায়োরিটি দেওয়া আমাদের আগে জরুরি, এটা আমি মনে করি। একটা মানুষের ভিতরে খারাপ ভালো গুণ থাকবেই। আচ্ছা আপনি, আমি নিউজিল্যান্ড থেকে দেখছি, থ্যাংক ইউ আব্দুল সবুর ভাই। আপু তমা আপু, আপনার হাঁসের মাংস রান্নাটা সত্যি অনেক, ও হাঁসের মাংস আজকে রান্না করি নাই তো, হাঁসের মাংস তো আরো দুই দিন আগের। হাঁসের মাংস আমারও অনেক পছন্দ, তোমারও পছন্দ তাই না? আপনি বললেন অপুকে ডিভোর্স দিয়েছে, সেটা সবাই জানে, সাকিব মিডিয়ায় এসে বলেছে সাকিব অপুকে বিয়া করেছে, ডিভোর্স দিয়েছে, কিন্তু একটা ভিডিও দেখেন নাই, সেখানে
সাকিব বলেছে সে বুবলিকে বিয়ে করেছে, আবার বুবলিও কাবিন দেখাতে নূর ভাই, ওদের এই রং ঢং নাটক ফাটকের কথা ওরা যখন যেটা বলে সেটাই আমরা শুনি, আমরা কি ওদের ঘরের মানুষ? আমরা জানি সাকিব অপু একবার কয় ডিভোর্স হয়েছে, সারা দুনিয়া জানে তাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরে যখন আমেরিকা গিয়ে থাকাথাকি করলো তখন আবার সব মানুষের মুখে ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে আবার ছড়াইলো না তাদের ডিভোর্স হয়নি। তো এই কথাগুলো কি আমাদের, তারা লোকজনকে যেগুলো জানাইতেছে যেগুলো বলতেছে সেইগুলোই তো লোকজন জানতেছে বলতেছে, তখন পাবলিক যখন আবার বলবে তখন আবার দোষ হয়ে যায়, তাই না? তো তারাই তো যা বলার বলতেছে, তারাই তো যা করার করতেছে। আচ্ছা মায়া আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মায়া আপু। রামিম মিম, আমার মনে হয় তুই কেন জানিস মানুষের নিন্দা করতে ভালো পারিস। আচ্ছা রামিম মিম, আপনাকে ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আচ্ছা আরিয়ান, শেয়ার করতে না পারলে তামজিদের কাছ থেকে শিখে নেবে স্ক্রিন শেয়ারে। আচ্ছা আমার হাজিরাটা কি উঠছে খাতায়? তোমার এতক্ষণ ধরে আমরা খুঁজতেছিলাম, কি অবস্থা তামজিৎ, কেমন আছো, কইছিলা তামজিৎ কি আর এসব পারে, তুমি দেখতে অসাধ। থ্যাংক ইউ হীরা ভাই, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন হীরা ভাই? খাতা আগুন লেগে পড়ে গেছে, তাই আমি গ্রুপে শেয়ার করলে হয় না। হবে হবে হবে, ওই যে জামান ভাই যেটা বলছে ওইটা কইরো, তামজিদের কাছ থেকে 2 মিনিট শুধু স্ক্রিন শেয়ার করে শিখা নিলেই হবে। বইন তোর গালি খাইয়া অভ্যাস হয়ে গেছে। ফারিয়া রানী আপু, একদম হাসা কথা কইছেন বইন, বিশ্বাস করেন আমি প্রথম যখন 2-4টা ভিডিও বানাইছিলাম তখন এত পরিমাণ গালি আমাকে অপবিশ্বাসের ভক্তরা করছে, এত পরিমাণ গালি আমাকে দিছে, ওই গালির চোটে আমি মনে মনে পণ করছি যে আমি তো বুবলিকে নিয়ে ভিডিও বানাবো বানাবোই, এর শেষ পর্যন্ত কোথায় আছে আমিও দেখে নিব। সত্যি কথা, আমি জেদ করে ভিডিও বানাই শুধু খারাপ গালির কারণে। কিছু কিছু মানুষ এসে আমাকে আজে বাজে ভাষায় গালি গালাজ করে না, এই গালির কারণে, সত্যি কথা বলছেন, অভ্যাস হয়ে গেছে আমার। আর যে গালি দেয় তার মুখটা নষ্ট হবে, আমার কি হবে, আমার তো কিছু হবে না, কারণ আমি তো তাকে গালি দিতেছি না। আজকে তামজিদ আসেনি, ওকে তো শেয়ার দিলাম এখন আসে। হ্যাঁ তামজিদ তো লাইভেই আছে। আচ্ছা ঠিক বলছেন আপু। রুবেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হীরা ভাই, কি বলেন সত্যি কি তামজিদ আসেনি? আল্লাহ রে আল্লাহ। আপু আপনার একটা ভিডিওতে দেখলাম আপনি বুবলিকে উদ্দেশ্য করে বলছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, আমার মনে হয় বুবলি কিছুই প্রমাণ করা লাগবে না, যারা তার পিছনে লাগছে তারাই সত্যিটা বলবে একদিন। আফরোজ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য। তুই করে বলছেন কেন আপু? আরিয়ান, এটা তাদের পারিবারিক শিক্ষা, এটা তাদের পারিবারিক শিক্ষা। আমাদের ন্যূনতম এসেন্সটুকু আসতে যে অচেনা অজানা কোনো মানুষের সাথে কথা বললে আপনি করে কথা বলতে হয়, যত ছোটই হোক না কেন আপনি করে কথা বলতে হয়। তো তারা গায়ের জোরে গায়ের গরমে তুই করে বলতেছে, এটা তাদের শিক্ষা, বাদ দাও। মহিবুল ভাই আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ মহিবুল ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? হ্যাঁ এই তো দেখছি মহিবুল ভাই মিষ্টি গার। হ্যাঁ মহিবুল ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো না লাগলে চলে যেতে পারেন, দরজা খোলা আছে। থ্যাংক ইউ কলিজার বোন মাহি আপু, থ্যাংক ইউ আপু। তামজিদ লাইভে না আসলে কি তামজিদের চাকরি থাকবে? তবে সত্যি কথা, এটা সত্যি কথা যে ওই যে আরিয়ান যেটা বলছে এই কথাটার সাথে 100-100 একমত আমি, বেলা শেষে কিন্তু এটাই সত্যি কথা। অপবিশ্বাস আমার কোনো শত্রু না, বুবলি আমার কোনো বান্ধবী না, আত্মীয় না, যে তার হয়ে আমি ভিডিও বানাই সবসময়। আমরা যারা কন্টেন্ট বানাই আমাদের একটাই লক্ষ্য, ভিউ, আর কিচ্ছু না। সুতরাং আমাকে কেউ গালি গালাজ কইরেন না, ভুল বুঝবেন না, এটা আমার কাজ, আমার কাজ তো আমি করবই, তাই না? রুনা আপু কমেন্ট করছে চুপ করো তুমি, আমি চুপ করলে কি হবে আপু, আমার কমেন্টগুলো কি আপনি পড়ে দিবেন? মহিবুল ভাই কমেন্ট করছে রাতের খাবার খাইছে। হ্যাঁ মহিবুল ভাই রাতের খাবার খাইছে। শোনো গো ললনা, নামটি তোমার বলো না, কোন গ্রামের বলো বা তোমার বাড়ি? আচ্ছা গ্রামের মানুষ, কৃষক ছেলে, আমার নাম তমা, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, আমি থাকি ঢাকায়। থ্যাংক ইউ হীরা ভাই সুন্দর কমেন্ট করার জন্য। তমা আপু কালকে মেহেদির সাথে কি হয়েছিল? খালার লাইভে আজকে ও বলছে আপনি নাকি ওকে ব্লক দিছেন। মেহেদি জামান ভাইকে খুব খারাপ ভাষায় গালি দিছে, এর জন্য আমি তাকে ব্লক করে দিছি। জামান ভাইকে খুব খারাপ ভাষায় গালি দিছে, আর আমার লাইভে জামান ভাইকে গালি দিবে আর আমি তাকে আমার লাইভে রাখবো, এটা হবে না। আরিয়ান যাও, খুব খুব বাজে ভাষায় গালি দিছে।
ভাই এসব নিয়ে আর কথা না বলাই ভালো, বাদ দেন। আরিয়ান খাবার খাইছে, তামজিদ কি খাইছে? আপু আমি বুবলি কিংবা অপু কারোর ভক্তই আমি নই, তবে অপুর তুলনায় বুবলির পার্সোনালিটি অনেক ভালো, এটা যাদের রুচি আছে তারা মানতে বাধ্য। আফরুজ আপু আপনাকে অনেক ধন্যবাদ। কলিজার বোন খুব সুন্দর করে গুছায় কমেন্ট করছেন আপনি। নাহিদ আপু কমেন্ট করছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন নাহিদ আপু? বুঝতে পারছো আরিয়ান, রাজভাই অনেক ভালো, তবে আমার সামনে জামান ভাইকে গালি দিছে এটা কোনোভাবেই আমি মানতে পারি না। ওনার সাথে মিথিল আপুর কথা কাটাকাটি হইতেছিল, তর্কাতর্কি হইতেছিল, এক পর্যায়ে জামান ভাই যেন কি বলছে এর জন্য জামান ভাইকে গালি দিছে। বুবলির চামচারা যখন একসাথে, নুসরাত জাহান আপু, তাহলে আপনি কি গো আপু? আপনিও তো কারোর না কারোর ওইটা, তাই না? থাক বলে লাভ নাই আপনাদেরকে। আপু আমার কাছে মনে হচ্ছে বুবলির নামে সব ষড়যন্ত্র করা হচ্ছে। স্বপ্ন আপু আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনি যখন মেসেজ দিছেন তখনই তামজিদ খাওয়া দাওয়া করছিল। ধন্যবাদ, আপনি কারোর কথায় কান দিয়েন না, ফালতু লোকের ফালতু কথা, আমরা মুসলমান মুসলমানদের সাথেই থাকবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জোহান হোসেন ভাই কোন করছে, এই মহিলা তুই অপুর পিছনে লাগছিস কেন? আমি কারোর পিছনে লাগি নাই ভাই, আমার কারোর পিছনে লাগার টাইম নাই, আমার অত সময়ও নাই, ঘরের কাজকর্ম করেই টাইম পাই না, ফাঁকে ফাঁকে দুই একটা ভিডিও বানাই ওই পর্যন্তই। এটা ঠিক বলেছে, এটা ঠিক বলেছে, এটা থেকে বোঝা যায় সাকিব এবং অপু বুবলি পুরো মিডিয়া টপ হয়ে থাকার জন্য এরা এগুলো করে, তারা এগুলো করে সবার কাছে আলোচনায় থাকতে চায়। লালটু ভূত, হাই হ্যালো লালটু ভূত, কি অবস্থা, কেমন আছে? খুব সুন্দর নামটা লালটু ভূত, এজন্য আমি কমেন্টে রিপ্লাই দিবেন না কেন, কি বলেন জামান ভাই? অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন আপু, ব্যবহার ঠিক করেন, শয়তান বুড়ি দেখতে হবে। জোহান ভাই ধন্যবাদ ভাই, সুন্দর করে কমেন্ট করেন, এগুলা কোনো কমেন্টের মধ্যে পড়ে না। তুমি তোমার স্বামী তোমার ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ মিজানুর ভাই সবাই ভালো। বুবলি কত টাকা দেয় আপনাকে যে বুবলির সুনাম করেন? কাউকে পছন্দ করলে তার সুনাম করলে বুঝি টাকা দেয়া লাগে? আপনি কি জীবনে কাউকে পছন্দ করেন নাই? তার কাছ থেকে কত টাকা খাইছেন আপনি? আমি তো আসি তো, মাহি আসে তো, চারদিকে কি ধনী তমা ভাবি যেখানে আমরা আছি সেখানে। থ্যাংক ইউ হীরা ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কখনো কাউকে এইভাবে কমেন্ট করবেন না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা, পছন্দ আলাদা, চাওয়া পাওয়া আলাদা, যে যে মানে যাকে খুশি তাকে পছন্দ করতেই পারে, সাপোর্ট করতেই পারে, তার মানে এই না যে টাকা খায় সাপোর্ট করতে হবে, ঠিক আছে? আপনি তো কাউকে না কাউকে পছন্দ করেন, তার মানে কি এই আপনি তার কাছ থেকে টাকা খায় সাপোর্ট করতেছেন? অপু বুবলি, আপু বুবলি মুখে বলতে হবে না, কাজে প্রমাণ করবে সে ভালো নাকি খারাপ। রুবেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমাদের মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে অবশ্যই একজন মুসলমানকে সাপোর্ট করা উচিত। এই জিনিসটা কেবল আমরাই করি না, অন্য ধর্মের মানুষ দেখেন ঠিকই করে, তাদের ধর্মের মানুষ ছাড়া জীবনেও আমাদের ধর্মের মানুষকে এসে সাপোর্ট করবে না, এটা একদম চিরন্তন সত্যি কথা। কিন্তু আমাদের আসলে একটু আবেগ বেশি, তো আমরা দেখা গেছে এক মানে নিজেদের ধর্মের মানুষের পেছনেই নিজেরা সারাক্ষণ লেগে থাকি, সহ্য করতে পারি না তার ভালোটা, এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা, বুঝতে পারছেন? ভাই এটা কোনো কথা, আপুকে বড় বোনের চোখে দেখবেন, ধন্যবাদ। আবিরুল ইসলাম শেয়ার করা শেখাবে, কোনো সমস্যা নেই, একদম সহজ, তামজি শিখাই দিও আরিয়ান রে। আবিরুল ইসলাম ভাই বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? নতুন যারা আছেন সবাই একটু বোনের পেজটা ফলো করে পাশে থাকবেন। কয় মিনিট হয়েছে, আমি বেশি লাইভ করবো না আজকে, অনেকক্ষণ থাকবো না, 29 মিনিট হয়েছে। সোহাব ভাই কমেন্ট করছে যে অপু হিন্দু ধর্ম কিন্তু সাকিবের সাথে বিয়ে হওয়ায় মুসলমান হইছে, মুসলিম হইছে, কিন্তু ডিভোর্স হওয়ার পরে আবার সে হিন্দু হইছে, কিন্তু বুবলি তো মুসলিম, তাহলে কেন হিন্দুদের মতো সিঁদুর দেয়? এটা তাদের প্রফেশন, অভিনয়ের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়, তবে এটাকে আমি নিন্দা জানাই, ঘৃণিত একটা কাজ।
তারপরে হচ্ছে ইয়ে করছে, বুবলি করছে, এই কাজকে আমি নিন্দা জানাই। কারণ একজন মুসলমান হয়ে মাথায় মধ্যে সিঁদুর পরা, এটা থেকে জঘন্য, যতই সেটা লিপস্টিক দিয়ে দেখ আর যাই দিয়ে দেখ। আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটাতে বুবলির ছবিটা লাগাইতে ভুল লাগিয়েছিলাম, খুব নিন্দনীয় একটা কাজ। ও তাই? হ্যাঁ তাহির আপু, আমি তো বললামই একটা মানুষের ভালো মন্দ সব দিক মিলেই একটা মানুষ, একটা মানুষের সব দিকই থাকবে। একটা কমেন্ট পড়তেছেন, আমি চলে গেলাম। মাহি তোমার কমেন্ট আমি দেখি নাই তো, নেটওয়ার্কে অনেক ঝামেলা করতেছে, কয়েক মানে কয়েক কম করে 1 মিনিট 2 মিনিট করে অফ থাকে, তারপরে আবার চালু হয়। এক হাত দিয়ে কখনোই তালি বাজে না। অনেকেই দেখি সাকিব বুবলিকে নিয়ে বুবলিকে দায়ী করে, কিন্তু আমার ওই মানুষগুলোর কাছে ধোয়া তুলসী পাতা। আর অপু যে সাকিব অপুর ভালোবাসা নিয়ে এত মাতামাতি করে, আমার